ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এবং কি বিরোধী প্রধান বিরোধী দলের নেতা ইয়ার লাপিদের বক্তব্যটা গতকালকে শুনছেন না, যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া উচিত, বীরদের সাথে সেটেলমেন্টে যাওয়া উচিত, কারণ যাদেরকে কেন্দ্র করে এই যুদ্ধ, তারা যদি জীবিতই না থাকে তো এখানে আসলে যুদ্ধটা চালাইতেছে কোনো ইসরায়েলের সেনাবাহিনী। এমনকি নিহু ট্রিটমেন্টের কথা তিনি দাবি করেছেন যে এই প্রধানমন্ত্রী আমরা চাই না, বের করে দেওয়া উচিত। এই যখন বক্তব্য, আর আজকের ঘটনা তো জানেন, সকালবেলা আমাদের প্রিয় বীর ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর ইসরায়েল যেন অনেকটা খুল্লাম খুল্লা অ্যাকশন শুরু করছে, তবে সাধারণ মানুষের উপর দিয়া। আজকে সকালে দেখছেন না, নিউজটা দিয়েছিলাম, এই ঘটনার কয়েক ঘন্টা পর গাজা থেকে আরো 3 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই মিটিং এর সংবাদ শুনে কাঁপন ধরেছে তেল আবিবে। কেন এই মিটিং নিয়ে এত টেনশন ইসরায়েলের, যেখানে সৌদি আরবের রাজধানী রিয়াদে 57টি মুসলিম দেশের প্রতিনিধিরা একসাথে হয়ে অনেক বড় বড় নিন্দা প্রস্তাব করেছে, এক একটা ব্যালিস্টিক মিসাইল সাইজের নিন্দা, পারমাণবিক বোমার মতো বড় বড় নিন্দা। কিন্তু সেই নিন্দা প্রস্তাব নিয়ে তো কোনো আতঙ্ক দেখা যায়নি ইসরায়েলে তেল আবিবে। তাহলে তেহরানের একটি মিটিং নিয়ে কেন এত টেনশনে পড়ে গিয়েছে দখলদার দেশটি? আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আন্তর্জাতিক আজকের আপডেট জানতে আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, আমাদের মুক্তিকামীরা কঠিন হামলা চালিয়েছে ইসরায়েলে, ইসরায়েলে যে হামলা চালিয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করেছে, তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়া থেকে নাঈম ভাই। আজকের এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক কয়েকটি তথ্য পাবো, এমনকি আমরা জানতে পারবো তেহরানে গোপন বৈঠক, হুতি হিজবুল্লাহ হামাসের যে গোপন বৈঠক, ভয়ে কাঁপছে ইসরায়েল, এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে তুরস্ক থেকে ডক্টর জাহিদুল ইসলাম ভাই। কেন এত টেনশনে পড়ে গিয়েছে দখলদার দেশটি? কারণ সেই মিটিং খুব অল্প কয়েকটি কাজ করে বেশি। আজকে প্রেসিডেন্ট রাইসির জানাজায় অংশ নিতে আসা প্রতিরোধকের বিভিন্ন কমান্ডারদের নিয়ে একটি গোপন বৈঠক হয়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রথমে জানিয়ে দেই সেই মিটিংটিতে কারা ছিল। এই মিটিংটিতে উপস্থিত ছিল ইরানের ইসলামিক বিপ্লব বাহিনীর চিফ কমান্ডার হুসেন সালামি। প্রিয় দর্শক, আজকে ইন্টারনেটটা একটু ডিস্টার্ব দিচ্ছে, আমি এক সেকেন্ড সময় নিচ্ছি। যেটি বলছিলাম, এই চাঞ্চল্যকর মিটিং এ বসেছিল ইসলামী বিপ্লব রক্ষী বাহিনীর চিফ কমান্ডার হুসেন সালামি এবং ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সহযোগিতাকারী ইরানের বিশেষ বাহিনী কুচ ফোর্সের প্রধান ইসমাইল কানি, সেই সাথে ফিলিস্তিনের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হামাস প্রধান ইসমাইল হানিয়া। এছাড়া হিজবুল্লাহর ডেপুটি চিফ শেখ নাইম সহ আনসারুল্লাহ, ইসলামিক জিহাদ, PFLP সহ রেজিস্ট্যান্সের প্রায় সব প্রতিনিধিরা একসাথে হয়েছিল ইরানের রাজধানী তেহরানে। গতকালকের যেই জানাজা ছিল শোকের অনুষ্ঠান, সেই শোককে শক্তিতে পরিণত করতে আজকে একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এই বৈঠকে সিদ্ধান্ত হবে আগামী দিনগুলোতে, আগামী মাসগুলোতে কি হতে যাচ্ছে গাজায়, পশ্চিম তীরে, লেবাননে এবং পুরো মধ্যপ্রাচ্যে, যে কারণে এই বৈঠকের দিকে কড়া নজর রেখেছে দখলদার দেশটি। আজকে তুরস্কের আবহাওয়া খুবই চমৎকার, কিন্তু তারপরও কেন ইন্টারনেট এত ডিস্টার্ব দিচ্ছে আমি বুঝতে পারছি না। দেখতে পাবেন, তারপরও আজকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি হলো বাংলাদেশে কিছু আলেম ফতুয়াবাজি শুরু করেছে, এ কাফের ও কাফের, এ শিয়া ও সুন্নি,
একজন মানুষ মারা গেলে তাকে নিয়ে সমালোচনা করা ইসলামী নিষেধ, এবং সবকিছুর একটি টাইমিং আছে। আপনার শত্রু যদি মারা যায়, আপনি শত্রুর দোষগুণ নিয়ে ঠিক জানাজার সময় কথা বলাটা কোনো ভদ্রতা না, কোনো কোনো সৌজন্যতা না। কিন্তু কিছু আলেম যাদের ইসলামিক জ্ঞান অনেক বেশি কিন্তু রাজনৈতিক জ্ঞান শূন্যের কোঠায়, এরা সময় টাইম বুঝতে চায় না। একটি দেশের প্রেসিডেন্ট দুর্ঘটনায় নিহত হয়েছে, সেখানে 60টি দেশের প্রতিনিধি এসেছে, সৌদি আরবের প্রতিনিধি গিয়েছে, কাতার, কুয়েত, আবুধাবি, তুরস্ক সব দেশের প্রতিনিধি গিয়েছে। তারা কি আপনাদের চেয়ে রাজনীতি কম বুঝে? কম বুঝে না। এবং হামাস প্রধান ইসমাইল হানিয়া প্রেসিডেন্ট রাইসির জানাজায় বক্তব্য দিয়েছেন। কার আমলনামা কি, কার বিচার কি হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কাউকে এইভাবে কাফের, মুনাফিক, মুশরিক ফতোয়াবাজি করা এটা শোভনীয় না, বিশেষ করে কেউ মারা যাওয়ার পরে। যারা এই ফতোয়াবাজি গুলো করে, এদের একটা বড় প্রবলেম হলো উম্মাকে এরা খণ্ডবিখণ্ড করে। আজকে শিয়াদের কাউকে শিয়া বলে দূর করছে, কালকে দেখবেন যে সুন্নিদের ভিতরে আবার বলবে সে হানাফি, সে সাফি। হানাফি হওয়ার পরে এরপরে বলবে সে সহি আকিদা, সে ভেজাল আকিদা। সহি আকিদার ভিতরে যে দেখেন রাজশাহীতে গন্ডগোল, একজনের মুখ আরেকজন দেখে না, একজনের মসজিদে আরেকজন নামাজ পড়ে না। আল্লাহর কাছে আমাদের একটি পরিচয়, সেটি হলো মুসলিম, এর বাইরে কোনো পরিচয় নেই। সে যাই হোক, আসি একটু সৌদি আরবের কথায়। যারা বেশি ফতোয়াবাজি করে, বেশি সহি আকিদার কথা বলে, তারা কিন্তু কখনো সৌদি আরবের বিরুদ্ধে মুখে কিছু বলে না। ভাসুরের নাম মুখে নেওয়া নিষেধ। তুরস্কের কামাল আতাতুর্ক তুরস্কের মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কি করে গিয়েছে তা আপনারা জানেন। সেই কারণে কামাল আতাতুর্ককে গালিগালাজ করতে কারুরই বাধে না। সৌদি আলম আলেমরাও অনেক সমালোচনা করেন, আমিও সমালোচনা করি, কিন্তু এই জামানার কামাল আতাতুর্ককে কি আপনারা চিনতে পেরেছেন? এই জামানার কামাল আতাতুর্ক যে কিনা সৌদি আরবের নারীদেরকে নগ্নতার দিকে ঠেলে দিচ্ছে, গাজায় যখন গণহত্যা চলছে তখন সৌদি আরবে নাচ গানের কনসার্টের আসর বসিয়েছে, গাজায় যখন ছোট্ট শিশুদের রক্তে হুলি খেলা হচ্ছে তখন সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের পপ তারকাদেরকে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে নিয়ে আসা হচ্ছে, একটি দিনের জন্য সৌদি আরবের গান বাজনা বন্ধ হয়নি। এই জমানার কামাল আতাতুর্ককে চিনেছেন? যার সংক্ষিপ্ত নাম MBS, তার পুরো নাম কি কমেন্ট বক্সে লিখতে পারেন। মক্কা মদিনার এই সৌদি, পবিত্র সৌদিতে নারীদের পর্দার 12টা বাজিয়ে দিয়ে যে কিনা সৌদি আরবের মধ্যে বিদেশি টুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য সৌদি আরবের মধ্যে সুইমিং কস্টিউম পরিয়ে আমাদের সম্মানিতা নারীদেরকে, বোনদেরকে রাস্তায় নামাচ্ছে। সৌদি আরব বিশ্বের সবচেয়ে বেশি টুরিস্ট আসে সৌদি আরবে, কারা? যারা উমরা করতে আছে তারা রিলিজিয়াস টুরিস্ট, যারা হজ করতে যায় রিলিজিয়াস টুরিস্ট। সারা পৃথিবীর মুসলমানরা সৌদি আরবে আসে, এমনকি বিশ্বের যত গরিব মানুষ আছে। এই কয়েকদিন আগে বাংলাদেশে একটি সংবাদ ভাইরাল হয়েছে, একজন মানুষ 20 বছর ধরে গাছের চারা বড় করে, গাছ বড় করে, গাছ বিক্রি করে সেই টাকা দিয়ে সৌদি আরবে হজ করেছে, সেই টাকাগুলো সৌদি আরবে দিয়ে এসেছে। এত তেল পেয়ে, এত পেট্রোল পেয়ে কলিজা ভরে না। এখন আসছে পশ্চিমাদের, পশ্চিমা টুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য, নিজের মা বোনদেরকে উলঙ্গ করে তাদের সামনে উপস্থাপন করার জন্য। বিদেশি টুরিস্ট দরকার। বিদেশি টুরিস্টের জন্য কি আমার নিজের সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে দিতে হবে? পাপের নগরী বানাচ্ছে নাইম নামে একটি শহর। এই নাম শহর তৈরি করার জন্য ফ্রান্সের, ইংল্যান্ডের, আমেরিকার, ইসরায়েলের অসংখ্য কন্ট্রাক্টরদেরকে কাজ দেওয়া হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে নিয়ে যাচ্ছে মরুভূমির ভেতরে, এবং সেখানের স্থানীয় অধিবাসী তাদেরকে জোর করে বাড়িঘর ছাড়া করছে। সেখানে যারা তাদের পিতৃপুরুষের কবর ভিটে মাটি ছাড়তে চাচ্ছে না তাদেরকে গুলি করে হত্যা করছে, গুম করছে। দেখবেন সহি আকিদা বলা এই আলেমদের কোনোদিনও একটা প্রতিবাদ নেই।
সেটা তো সাধারণ মানুষ, সৌদি আরবের কত আলেম যে কারাগারে আছে, হকপন্থী অনেক অনেক আলেম কারাগারে, কারণ হকের কথা বললেই সৌদি আরবে আর থাকা যাবে না। যেটি বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে ইসরায়েল যখন এই গণহত্যা চালাচ্ছে গাজায়, তখন সৌদি আরব, আরব আমিরাত, মিশর তলে তলে ইসরায়েলের সাথে তহরম মহরম সম্পর্ক করছে। অথচ ইরান যখন প্রতিরোধ অক্ষগুলোকে সহযোগিতা করছে, তখন এক ধরনের রাজনৈতিক জ্ঞান শূন্য আলেম ফতুয়াবাজি করছে বাংলাদেশে। এদেরকে বলেন একটু ফতুয়াগুলো এমবিএস এর দিকে তাকাতে, তাক করতে, আপনাদের ফতুয়ার কামান গুলো একটু এমবিএস এর দিকে তাক করুন। পবিত্র ভূমিকে যারা অপবিত্র সেনাবাহিনীর ঘাঁটি বানিয়ে রেখেছে, মক্কা মদিনা, হেজাজে, রিয়াদে কেন আমেরিকার সেনাঘাঁটি, সেগুলো নিয়ে একটি কথা বলুন। তুরস্ক অফার দিয়েছে যে আমরা মক্কা মদিনাকে পাহারা দেব, আপনারা আমেরিকান ঘাঁটি সরান, আমরা ঘাঁটি বসাবো প্রয়োজনে, না তাতে সায় দেয়নি সৌদি আরব। প্রিয় দর্শক, আজকে যখন মিশরের প্রেসিডেন্ট সিসি সর্বশেষ সংবাদ অনুযায়ী ইসরায়েলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তি ছিন্ন করতে অস্বীকার করেছে, কারণ একদিকে ইসরায়েল এই চুক্তি লঙ্ঘন করেছে, মিশরের সীমান্তে সেনা মোতায়েন করেছে, রাফা দখল করেছে, কিন্তু ইসরায়েলের যারা বাপ, সেই বাপেরা $10 বিলিয়ন নগদ টাকা দিয়ে গিয়েছে সিসিকে। সিসি চিন্তা করছে এখন ইসরায়েলের বিরুদ্ধে এই চুক্তি লঙ্ঘন করলে আমার এই ক্যাশ টাকাগুলো চলে যাবে, ক্যাশ টাকার ফ্লো আসবে না, সেজন্য এই নগদ টাকার লোভে এই প্রচন্ড রকম গণহত্যা সংঘটিত হচ্ছে বাড়ির সামনে, দরজার সামনে। সিসি নিশ্চুপ, এমনকি মিশরের মানুষকে রাস্তায় নামতে দিচ্ছে না। মিশরের 120 জন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ সমাবেশ করার জন্য। সেই সিসির বিরুদ্ধে দেখবেন সহি আকিদার সেই আলেমরা নিশ্চুপ, এরাই সিসিকে ক্ষমতায় এনেছে, এরাই সিসিকে ক্ষমতায় এনেছে। নূর পার্টি নামে এক পার্টি ছিল যারা মোহাম্মদ মুরসির সাথে বিশ্বাসঘাতকতা করে, মিশরের জনগণের নির্বাচিত শাসকের সাথে বিশ্বাসঘাতকতা করে এই ইহুদিদের দালাল, এই স্বৈরাচার সিসির পাশে দাঁড়িয়েছিল, এরাই, এরা এখন আর কথা বলে না, এখন নিশ্চুপ চুপচাপ। এদের ফতুয়াবাজি শুধু ইরানের বিরুদ্ধে। যেটি বলছি, আজকে গাজার সংবাদের চেয়ে চমকপ্রদ দুটি সংবাদ আছে পশ্চিম তীরে। পশ্চিম তীরে গত কয়েকদিন ধরে তুমুল লড়াই চলছে, ইসরায়েলি দখলদার বাহিনী আগের মতো সুবিধা করতে পারছে না, কায়দা করতে পারছে না, পশ্চিম তীরে আসলেই হামলার শিকার হচ্ছে। আজকে পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ইসরায়েলি দখলদার ট্যাঙ্ক নয়, সামরিক যান এবং বুলডুজার এসেছিল ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙতে, কিন্তু সেখানে আগে থেকেই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ফাঁদ পেতে রেখেছিল। তাদের সেই বুলডুজার, তাদের সেই সাজোয়া যান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রাস্তায় রাস্তায় পড়ে আছে একটি লাইভ মিউজিয়ামের মতো। আফগানিস্তানে যেমন সুবিয়েতের শত শত ট্যাঙ্ক পড়ে আছে ওপেন স্কাই মিউজিয়াম, জেনিন ক্যাম্প পরিণত হয়েছে দখলদারদের সমরাস্ত্রের ওপেন ক্যাম্প মিউজিয়ামে। অন্যদিকে আজকে নাবলুস শহরে, পশ্চিম তীরের নাবলুস শহরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা কুচ ব্রিগেড একটি ফাঁদ পেতেছে, অ্যাম্বুশ করেছে, প্রায় 10 জনের বেশি দখলদার সেনা হতাহত হয়েছে। তাদেরকে ডেভিড ক্রস চিহ্নিত ইসরায়েলি অ্যাম্বুলেন্স তাদের হাসপাতালে নিয়ে গিয়েছে। এবং আরো ইন্টারেস্টিং সংবাদ, ব্রেকিং সংবাদ শুনুন, সেই সংবাদটি হলো গতকালকে ইসরায়েলি নারী সেনাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ইসরায়েলি নারী সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক আছে, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে ভালোই পেটানো হয়েছে। এই নারী সেনাদের একদম এক্সাক্ট এখানে যাদেরকে দেখানো হচ্ছে, তাদের টিকটক ড্যান্সের ভিডিও ভাইরাল হয়েছিল টিকটকে, এবং তারা ফিলিস্তিনিদেরকে মক করে, ব্যঙ্গ বিদ্রুপ করে এই ড্যান্স গুলো নেচেছিল। এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বলেছে, জিরো মার্সি টু জায়নিস্ট সোলজার্স, দে অল আর সেম, ওয়েদার দে আর মেল অর দে আর ফিমেল। সো এই পরিস্থিতিতে
ইসরায়েলের নারী সেনাদের করুণ অবস্থা দেখে সমগ্র ইসরায়েল নতুন করে ভেঙে পড়েছে। তারা মানতে পারছে না তাদের নারীরা এখন ফিলিস্তিনিদের করুণার প্রার্থী। তারা ইসরায়েল সরকারকে প্রবল চাপ দিয়েছে যে আপনারা আমাদের নারী সেনাদের দ্রুত উদ্ধার করুন। খেলার নাম বাবাজি, আজকে ইসরায়েলের মন্ত্রিসভা, যুদ্ধ মন্ত্রিসভায় অ্যাপ্রুভ করেছে, আবার আলোচনা হবে। এতদিন বলেছিল নো ডিসকাশন, নো সিস ফায়ার, নো টক, এখন বলেছে উই অ্যাপ্রুভ টক উইথ হামাস। এবং মিশর বলেছে আমরা প্রাইমারিলি আবারও যুদ্ধবিরতির আলোচনা শুরু করব। তাহলে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর নাজিমুদ্দিন আরবাকান হোজা যেটি বলেছিল যে জায়নিজম আলোচনার ভাষা বোঝে না, জায়নিজম শান্তির ভাষা বোঝে না, জায়নিজম শুধু একটি ভাষা বোঝে। বিন সালমান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি নিরাপত্তা চুক্তি খুব কাছাকাছি নিয়ে এসেছে। আমেরিকা থেকে সমরাস্ত্র কিনবে, বিলিয়ন বিলিয়ন ডলারের পরিত্যক্ত নষ্ট অস্ত্র কিনবে, যে অস্ত্র ব্যবহার করা যাবে শুধুমাত্র ইরানের বিরুদ্ধে, শুধুমাত্র কোনো মুসলিম দেশের বিরুদ্ধে, ইয়েমেনের বিরুদ্ধে, সেই অস্ত্র কোনোদিনও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, এইরকম দাসখত দিয়ে একটি সামরিক চুক্তি, নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে। এবং এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়া, এবং এর মাধ্যমে নাকি এমবিএস ফিলিস্তিনের স্বাধীনতার স্বীকৃতি আদায় করবে। এমবিএস তো একটা বাচ্চা ছেলে, নাবালক, আরো কত বড় বড় সেনা পলিটিশিয়ান কথা বলেছে ইসরায়েলের সাথে দশকের পর দশক, কোন আলোচনায় কোনো কাজ হয়েছে? 1 ইঞ্চি জমি মুক্ত হয়েছে? একদিনের জন্য জুলুম বন্ধ হয়েছে? যারা লাইভটি দেখছেন তারা তারা জবাব দিতে পারেন। মনিরুল ইসলাম নামে একজন কমেন্ট করেছেন, সহি আকিদা নিয়ে আপনার চুলকানি আছে দেখছি, আপনার কমেন্টটি আমি আগেও পড়েছি, আমি নিজে একজন সুন্নি মুসলমান, আমি নিজে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, কিন্তু আমি সহিভাবে আমার দিন পালন করতে চাই বা চেষ্টা করি, তাই বলে কারা মুনাফিক, কারা ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মেলায় আর কারা দখলদারদের বিরুদ্ধে লড়াই করে, এটি বোঝার মতো ন্যূনতম জ্ঞান আমার আছে এবং আমার এই সৎ সাহস আছে যারা ইহুদি খ্রিস্টানদের সাথে আতাত করে ফিলিস্তিনের মানুষদেরকে বিক্রি করতে চায় তাদের বিরুদ্ধে দুটি কথা বলার। প্রিয় দর্শক, আমরা যেভাবে ফিলিস্তিনের প্রতিদিনের সংবাদ প্রচার করছি, জানি না এই সংবাদ কতদিন প্রচার করতে পারি, যে কোনো সময় চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে। এর আগেও আমরা এই রিলেটেড সংবাদ প্রচার করার কারণে আমাদের একটি চ্যানেল বন্ধ হয়ে গিয়েছে। ব্যাকআপ হিসেবে আমরা তুর্কিপিডিয়া ডিফেন্স নামে আরেকটি চ্যানেল ওপেন করে রেখেছি, সেই চ্যানেলের ডেসক্রিপশন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে সেই চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিব। আপনারা চাইলে সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে মূলত তুরস্ক মুসলিম বিশ্বের ডিফেন্স ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করা হয়। আজকে তুর্কিপিডিয়া ডিফেন্সে একটি স্পেশাল ভিডিও আসবে তুরস্কের গেম চেঞ্জার ড্রোন আকিনজি সম্পর্কে। এখন সর্বশেষ যেই কথাটি বলে শেষ করতে চাচ্ছি, যদি অল্প কয়েকটি প্যারামিলিটারি বাহিনীর কমান্ডারের সাথে ইরানের বৈঠকে দখলদার এতটা কাঁপে, তাহলে যদি এইরকম একটি বৈঠক হতো তুরস্ক এবং ইরানের মধ্যে, তুরস্কের সেনাপ্রধান এবং ইরানের সেনাপ্রধানের মধ্যে, তাহলে রেজাল্টটা কি হতে পারত? এইরকম একটি বৈঠকের প্রত্যাশা করে মুসলিম বিশ্ব চায় আবারও কাঁধে কাঁধ মিলিয়ে শক্তিশালী মুসলিম দেশগুলো যদি একসাথে মোকাবেলা করে দখলদারদের, তাহলেই সম্ভব ফিলিস্তিনি জাতির মুক্তি। এক্ষেত্রে আপনাদের একটি সুসংবাদ দেই, সেটি হলো গতকাল প্রেসিডেন্ট এরদোয়ান বলেছে, যার কোনো রাগ ঢাক নয়, প্রকাশ্যে বলতে চাই, আচিক কোনো শিরম, ইসরায়েল যেইভাবে দখলদারিত্ব দিন দিন সামনে নিয়ে যাচ্ছে, গাজার একটু একটু করে দখল করার চেষ্টা করছে, যদি এভাবেই চলতে থাকে তাহলে মধ্যপ্রাচ্য আরো অনেকগুলো সংঘাতের জন্য অপেক্ষা করছে। এই কথাটা সাংকেতিক, এই কথাটার মানে হলো সহজ বাংলায়
যে ইসরায়েল যদি এইভাবে একবার গাজায় তারপরে লেবাননে আক্রমণই করতে থাকে, সেটা তো আরো বড় সংঘাত নিয়ে আসবে, এটা স্বাভাবিক। আজকে লেবাননে হামলা করে হিজবুল্লাহর একজন কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল, এটার প্রতিশোধ তো হিজবুল্লাহ নিবেই। কিন্তু এটার আরেকটা মানে আছে, যে এতদিন ধরে আমরা আলোচনার মাধ্যমে এই সমস্যা মীমাংসা করার চেষ্টা করেছি, নেতানিয়াহু প্রশাসন যখন কথা শুনছে না, যখন সংঘাতের পথে যাচ্ছে, তখন আমরা সোজা আঙ্গুল খানিকটা বাঁকা করতে বাধ্য হব। আমরা এই সংঘাতে আমাদেরও কিছু পার্ট থাকবে। এখন দরকার ছিল ইরান এবং তুরস্কের একসাথে কাজ করা, কিন্তু দুই দেশের মধ্যেই কিছু অবিশ্বাস, কিছু সন্দেহ রয়েছে। ইরানের মধ্যে একটি অংশ আছে যারা তুরস্ককে ন্যাটোর সদস্য ভাবে, তুরস্ককে সন্দেহ করে। দেখুন, প্রেসিডেন্ট এরদোয়ানের শাসনামলে মুসলিম বিশ্বের কোনো দেশের ক্ষতি হবে এমন কোনো কাজ তুরস্ক করেনি। বাংলাদেশের কিছু নাবালক মাঝে মাঝে কমেন্ট করে যে ন্যাটোর সদস্য হিসেবে তুরস্ক আফগানিস্তানে গিয়েছিল কেন? আপনি দেখেন, তালেবানরা কোনোদিন তুরস্কের বিরুদ্ধে একটা অভিযোগ করেছে কিনা? তুরস্কের সেনারা কোনোদিন একজন সিঙ্গেল আফগানকে গুলি করেছে কিনা? ন্যাটোর সদস্য হিসেবে তুরস্ক আফগানিস্তানে দায়িত্ব পালন করেছে, কিন্তু সেখানে মিলিটারি অ্যাকশনে যায়নি, যে কারণে তুরস্কের সাথে তালেবানের সম্পর্ক সুসম্পর্ক রয়েছে। গতকাল ন্যাটোর সদর দপ্তরে তুরস্ক তার জাতীয় পতাকাকে অর্ধনমিত রেখেছে, ইরানের প্রেসিডেন্টের মৃত্যুকে শোককে সম্মান জানিয়ে। এত বড় দুঃসাহস করেছে তুরস্ক। কিন্তু ইরানের একটি অংশ, তারা তুরস্কের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ, মিথ্যা সন্দেহ, সংশয় উসকে দিচ্ছে। তারা বলছে তুরস্ক যে আকিঞ্জি ড্রোন নিয়ে রাইসির হেলিকপ্টার খুঁজতে এসেছিল, সেই আকিঞ্জি হেলিকপ্টার কি আমাদের পারমাণবিক প্রকল্পের ছবি তুলে নিয়ে গিয়েছে, আমাদের স্পর্শকাতর মিলিটারির ছবি তুলে নিয়ে গিয়েছে? অথচ আকিঞ্জি ড্রোন উড়েছে শুধুমাত্র আজারবাইজানের সীমান্তবর্তী সেই পাহাড়ে যেখানে হারিয়েছিল হেলিকপ্টারটি। আকিঞ্জি ড্রোন কি করেছিল, কিভাবে উদ্ধার করেছিল, এবং তুরস্কের বিরুদ্ধে কারা অভিযোগ করেছে, কি অভিযোগ করেছে, সেই বিষয়ে একটি সচিত্র ভিডিও ছবি সহ বিশেষ প্রতিবেদন প্রকাশ পাবে আজকে বিকেল 5:30টায় তুর্কিপিডিয়া ডিফেন্সে। যারা ডকুমেন্টারিটি দেখতে চান, তারা তুর্কিপিডিয়া ডিফেন্স সাবস্ক্রাইব করতে পারেন। এবং আমরা আলোচনা করার সময় ইরানকেও ছাড় দেব না। ইরানের ভেতরে যারা মুসলিম উম্মার ঐক্যের বিরোধী, তাদের জন্য রয়েছে আমাদের সমালোচনার করাত। আমরা চাই শিয়া সুন্নি সব ভেদাভেদ ভুলে এই মুহূর্তে যারা দখলদারদের বিরুদ্ধে একসাথে হবে, তারা স্পেন হতে পারে, আয়ারল্যান্ড হতে পারে, নরওয়ে হতে পারে, মুশরিক হতে পারে, কাফের হতে পারে, সবাইকে এখন একসাথে দখলদারদের বিরুদ্ধে যে মুক্তির লড়াই চলছে সেখানে সমর্থন দিতে হবে। এবং আপনাদের জন্য সর্বশেষ মনে করিয়ে দিতে চাই, যখন হালাকু খান চলে এসেছে ফিলিস্তিনে, আজকের ফিলিস্তিনে, সেখানে আইনুস জালুতের একটি বিশাল যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের সময় মিশরের সুলতান কুতুজ সন্ধি চুক্তি করেছিল সেই জমানার সবচেয়ে বড় জালিম ক্রুসেডারদের সাথে, কারণ সেই সময় খ্রিস্টানদের জন্য, মুসলমানদের জন্য, সবার জন্য কমন শত্রু, সবচেয়ে বড় শত্রু ছিল বর্বর মঙ্গলরা। সেই কারণে এখন সময় ঐক্যের, এখন সময় আলোচনার, নাকি কিসের মাধ্যমে জবাব দেওয়ার দখলদারদেরকে, আপনারা কমেন্টে জানাতে পারেন। তোমরা কি মনে করছো যে তোমরাই খালি ঘটনা ঘটাই বা আর আমরা ধৈর্য টর্য ধরি দেখা, আমাদের কোনো চেতনা বা বোধ নাই, নাকি আছে? আছে, আমাদের আছে। আমরা জানি হাউ টু ডিল, কিভাবে আঙুল বাঁকা কইরা ডিব্বার ভেতর থেকে ঘি তুলতে হয়, আর এই ঘিটা আশা করি কাজে দিবে, কারণ আওয়াজ তো খোদ ইসরায়েলের ভিতর থেকে আসছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এবং কি বিরোধী প্রধান বিরোধী দলের নেতা ইয়ার লাপিদের বক্তব্যটা গতকালকে শুনছেন না, যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া উচিত, বীরদের সাথে সেটেলমেন্টে যাওয়া উচিত, কারণ যাদেরকে কেন্দ্র করে এই যুদ্ধ, তারা যদি জীবিতই না থাকে তো এখানে আসলে যুদ্ধটা চালাইতেছে কোনো ইসরায়েলের সেনাবাহিনী। এমনকি নিহু ট্রিটমেন্টের কথা তিনি দাবি করেছে যে এই প্রধানমন্ত্রী আমরা চাই না, বের করে দেওয়া উচিত। এই যখন বক্তব্য, আর আজকের ঘটনা তো জানেন, সকালবেলা আমাদের প্রিয় বীর ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর ইসরায়েল যেন অনেকটা খুললাম খুল্লা অ্যাকশন শুরু করছে, তবে সাধারণ মানুষের উপর দিয়া।
আজকে সকালে দেখছেন না নিউজটা দিয়েছিলাম। এই ঘটনার কয়েক ঘন্টা পর গাজা থেকে আরো 3 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে, আর এই তথ্য জানিয়েছে খোদ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে ইসরায়েলের আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সাথে যৌথ অভিযানের সময় গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়া থেকে 3 জিম্মিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হচ্ছেন হানান ইয়াবলঙ্কা, মিশেল নিসেনবাওম এবং ওরিয়ান হার্দান্দেস। আইডিএফ এর বিবৃতিতে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে যে গত 7 অক্টোবর বীরদের সাথে ঘটনার পর আপনার নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে পালিয়ে যায় আপনার এই 3 ব্যক্তি। সেই উৎসবে 360 জনেরও বেশি প্রধানত তরুণ তরুণীকে আমাদের বীররা বালিশ ছাড়া সহায় দিয়েছিল। তবে মিশেল নিসেনবাওম, তার বয়স হচ্ছে 59, তার 4 বছর বয়সী নাতনিকে গাজা সীমান্তে একটি সেনাঘাঁটিতে তার বাবার সাথে দেখা করানোর জন্য নিয়ে যাওয়ার পথে আমাদের বীররা লয়া গেছিল গা। এরপর আজই তার মরদেহ পেয়েছে আইডিএফ। বলা হচ্ছে যে এখানে আমাদের বীররা তাদের শেষ করছে, এরা প্রমাণ প্রমাণও দিচ্ছে। তো আমার কাছে এই প্রমাণটা, আমি তো ফুটেজগুলো আপনাদের দেখাইতে পারি না, দেখে মনে হচ্ছে ঠিক এটা বীরদেরই কাজ। তো বীরদেররা মানে কি যায় না শুনে এই কাজটা কেন করলো, কারণ আছে। ওই যে বললাম না, মাঝে মাঝে ঘি বাঁকা আঙুলে তুলতে হয়। আমাদের বীররা ভাই সাতটার দিতে আছে, দেখেন এরা 35,000 মাইরা ফেলছে, আর আমাদের তারা এখনও 250 মানুষ রাখিয়া এই সর্বপ্রথম 3 জন মানে টপ খাইলো আর কি। কেন আজকে তোমরা আমাদের শহরে যা ঘটাইছো আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না, আমরা এত ভালো ভালো না, নাকি বেশি ভালো হলে কিন্তু কিলেই সমান খেলায় জাতিয়ে। তো এই কারণে বীররা 3 জনের টপ খাইয়া একটা মেসেজ দিয়েছে বাকিদেরকে যে রাফাতে যদি অভিযান বন্ধ না করো তোমাদের খবরের পরে গান আছে, আর এটা তোমার দেশের ভিতরে এটা নিয়ে কেমনি খেলতে হয় এটা আমরা জানি। আন্তর্জাতিক অপরাধ আদালত, এই সংস্থাটার নাম বদলাই দেওয়া দরকার, এটা আমেরিকার অপরাধ আদালত বানানো উচিত, কারণ সিদ্ধান্ত তো আমেরিকা দিবে। অপরাধ আদালতের নির্দেশনা ছিল কাকে মানছে, আজকে কি করলো। বীরদের উচিত এইভাবে আপনার বিষয়টাকে ডিল করা, হ্যাঁ, যেমন ঘেউ ঘেউ তেমন কি মগুর, নাকি এইভাবেই করা উচিত। ভালো থাকুন। সম্মানিত দর্শক, আন্তর্জাতিক অনেক আপডেট জানতে পেরেছি। গোপন বৈঠক করেছে হুতি, হিজবুল্লাহ, হামাস, ভয় কাঁপছে ইসাল, এই বিষয় নিয়ে অনেক তথ্য আমরা জানতে পেরেছি আজকের এই নিউজ থেকে। ডক্টর জাহিদুল ইসলাম ভাই অনেক আলোচনা করেছে, এমনকি দেখতে পেয়েছি যেভাবে আমাদের মুক্তিকামীরা কঠিনভাবে হামলা চালিয়েছে ইসালে, এই বিষয় নিয়ে আমরা অনেক তথ্য জানতে পেরেছি নাইমের কাছ থেকে। সম্মানিত দর্শক, আপনাদের মতামত জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।